হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ডট বি ফ্যামিলি। তোমাদের সকলকে গুড মর্নিং। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের বাড়িতে রান্না পুজো, সেই ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। সময় পাচ্ছি না বলাটা ভুল, আসলে আমি রাত্রির দিকে এডিটটা করি, কারণ সারাদিনে মাম্মামের আওয়াজ বা সেই ভয়েসটা দিতে পারি না, তাই জন্য রাত্রিরে শান্তির মতোভাবে একলা একলা আমি এডিটটা করি, যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে। তাই জন্য তো সেই কারণে এই কদিন আমি বাপের বাড়ি থেকে এসে সেটাও শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো এই হচ্ছে ব্যাপার। তো দুটো ভিডিও আমার এখনও রয়েছে, আর এটা নিয়ে তিনটা ভিডিও হচ্ছে। আজকে ইচ্ছা রয়েছে যে মেকআপ লুকের ভিডিওটা মানে করার, এই সবে এক্ষুনি আমি এডিট করতে বসবো। তো ভাবলাম তোমার সামনে ইন্ট্রোটা দিয়ে নিই, কারণ কখন ইন্ট্রো দিতে পারবো না, ভিডিওটা করতে পারবো কি পারবো না, তাই জন্য। তো মোটামুটি এখন আজকে একটু রিল্যাক্সে রয়েছি, আর তুমি দু তিন দিন ধরে বুঝতেই পারছো ভাদ্রোর পাশের আমাদের অনেকেই যা এই রান্না পুজো প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই এটা একটু মেনটেন করতে হয়। তো সেই হেল্পিং হ্যান্ড রয়েছে, কিন্তু পুরোটাই নিজেকে ইনভলভ হতে হয়, সেই কারণে একটু ব্যস্ত রয়েছিলাম, আর একটু কষ্টের মানে একটু টায়ার্ডনেসও রয়েছে। তো রাত্রিবেলা শুলেই ঘুমিয়ে পড়ছি, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করি, তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা শেয়ার করি। অবশ্যই তোমরা ভিডিও পাবে, আমি যেহেতু ব্লগ করে রাখছি অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবই, এইটাই নিশ্চিন্ত থাকো। তো চলো, ডেলি লেট আপলোড হচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও এটাই বলবো। তো চলো, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তারপরে যেও। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমার সকলে ভালো লাগবে। তো আমি এখন এডিট করতে বসবো, মাম্মামকে জাস্ট খাওয়ালাম আর এডিট করতে বসবো। তো আশা করি তোমাদের আজকের মধ্যেই আমি ভিডিওটা দিতে পারবো। এখন আর কথা বাড়াচ্ছি না, কথা বলছি না, একদম তোমাদের সাথে হবে তখন শেয়ার করব। তো আমাদের মাছ টাচ সব কিছু চলে এসেছে, বাজার টাজার সব কিছু চলে এসেছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন সকাল 8:30-9 বাজে, তো এখন ব্লগটা আমি স্টার্ট করছি। তো ব্লগটা দেখতে থাকো। 2000 years later এখন বেজে গেছে 6টা। তো এখন যাব আমরা রান্না, রান্না পুজো সব কিছু জোগাড় মোটামুটি কমপ্লিট আমাদের। তো চলো তোমরা রান্না দেখতে থাকো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। মাম্মা আর আমি রেডি হয়ে গেছি, তাই না বাবা, তাই না? তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, সঙ্গে থাকো আর সাথে থাকো, চলো। তো মোটামুটি আমাদের সব কিছু আয়োজন রেডি, জল তোলাটা শুধু বাকি রয়েছে। তো এই হাঁড়িগুলো দেখছো বড় বড়, এখানে ভাত আর ডাল হবে আর বাদবাকিগুলো জল তোলা হবে, আর এখানে নিট অ্যান্ড ক্লিন গ্যাস। তো কিছুক্ষণের মধ্যেই আমরা রান্না পুজো রান্না শুরু করব। ঠাকুর ঘরে হচ্ছে আমি, তো সন্ধ্যেটা দিয়ে দিই। খুব জোরদার তোড়জোড় চলছে, কালকে আবার বিশ্বকর্মা পুজো, তো সেই কারণে মানে সব রকম আজকে রান্না, কালকে বিশ্বকর্মা পুজো, এখনও বাসন কোসন নামানো হয়নি, মানে কালকে যে পুজোর বাসন কোসন নামানো হয়নি এখনও ঠাকুরের। তো আজকে রান্নাটা করার পর তারপর নামাবো। তো চলো এখন সন্ধ্যেটা দিয়ে দেওয়া যাক। ওপরে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের রান্না পুজো, ওপরে ঠাকুরের জন্য যে রান্নাটা হয় সেটা আমাদের ওপরে হচ্ছে, আর নিচে হচ্ছে, নিচের আয়োজনটা একটু দেখিয়ে দিই। এখানে সব কাটাকুটি রেডি হয়ে গেছে সব কিছু ভাজাভুজির জন্য আর কি, আর বাইরেটা হচ্ছে আমাদের রান্না হচ্ছে, মানে আমি উঠানে, নিচের উঠানটাতে। তো মাছটার সব আমাদের 45 জন মানে আমাদের মেম্বার, 45 জন আমাদের স্টাফ রয়েছে তাদের জন্য, তো নিচে আয়োজন চলছে রান্না পুজোর জন্য।
তো উপরে এসে মাম্মা আমি ব্লগটা করেছি একটুখানি, তো যাই হোক, তো চলো দেখতে থাকো। হো তো আমি জাস্ট জল টল রেডি করে, হাঁড়ি করে জল টল রেডি করে ভাতটা চাপিয়ে, আমার শাশুড়িমা ভাতটা দেখছে আর কি, তো মাস ভাত যে ভাজাভুজি চলছে, তো মাম্মামকে এখন একটু দুধ খাওয়াতে এসেছিলাম। তো ঠাকুর চলে এসেছে আমাদের, বিশ্বকর্মা পুজো কালকে, তোমরা অনেকেই জানো রান্না পুজোর পরের দিন আমাদের বিশ্বকর্মা পুজো হয়, তো তার জন্য বিশ্বকর্মা বাবা এসেছে আমাদের বাড়িতে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কালকেও পরের নেক্সট ব্লগে তোমাদের বিশ্বকর্মা পুজোর ব্লগ আসছে খুব তাড়াতাড়ি, তো চলো আমার চ্যানেলে চোখ রাখো, দেখতে থাকো। তো আমাদের বিশ্বকর্মা ঠাকুর নিজের জায়গায় বসে পড়ুক এখন আপাতত, তো কালকে মোটামুটি সব কিছু সাজানো হবে, সব কিছু তোমার সাথে শেয়ার করা হবে। নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে বিশ্বকর্মা পুজোর ব্লগ আসছে। তো এখানে নিচের মোটামুটি এখন ভাতটা রেডি হচ্ছে, এখানে ভাজাভুজি চলছে, 13 রকম মতো রান্না হয় সব মিলিয়ে হয়তো, তো সব রকম ভাজাভুজিই থাকে, আলু আলু বেগুন ছাঁচি কুমড়ো ঢ্যাঁড়স করলা, তারপর যেগুলো হয় আর কি, নারকোল ভাজা, আপাতত যেগুলো মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, আমাদের কচুলুটি রয়েছে, তো কচুলুটিটা আমরা উপরে ডালিতে ফেলে দেওয়া হয়েছে, নিচে কিন্তু রান্না হয়েছে এখানে। তারপর মাছ ভাজা রয়েছে, 2 রকম মাছ, কাটাপোনা ইলিশ, 2 রকম মাছের ঝাল, একটা প্লেন ডাল, একটা হচ্ছে নারকোল দিয়ে ডাল, তো এই সব কিছুই আর কি মোটামুটি আমাদের উপরে রান্না হচ্ছে, তো সেম নিচেও রান্না হচ্ছে। এইভাবে প্রতিটা ব্লগে এসে এন্ট্রিটা নিয়ে উল্টো পাল্টা কিসব বকে, তো যেগুলো দেওয়ার নয় সেগুলোই বকে যায়, তো তাই জন্যই আমি আর সেগুলোকে মিউট করে দিই, এটাই যায়। তো ভালো লাগে ওকে দেখাতেও, তাই জন্য রেখে দিই। তো এখানে মোটামুটি ডালটা চলছে, মাই সব রকম আর কি মশলাপাতি দিয়ে করে দিয়েছে, মানে যেটা এরকম নর্মালি সেরকম কোনো মশলাপাতি না, শুধু হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এইসবই দেওয়া হয়, তেল ফোড়নের মধ্যে ওই 5 ফোড়ন দেওয়া হয়, এইসবই দেওয়া হয় নারকোল দিয়ে ডালটা। তো এটা যখন বসে যায় বলে তাই জন্য আমি শুধু নেড়েই যাচ্ছি, আর দেখতে পাচ্ছ কাঁটা কাঁটা ওই ডাঁটা ডাঁটাগুলো, ওগুলো কচুরুতির আর কি ডাঁটা, তো এই হচ্ছে ব্যাপার। তো চলছে সব রান্নার পর্ব, তো মোটামুটি শেষের দিকে, এবার নিয়ম পালা শুরু হলো। তো এখন চলছে একটু নিয়ম পালা চলছে, এটা নিয়মটা হচ্ছে তোমার এই যে হাঁড়িটার মধ্যে ভাতের জলটা দিচ্ছে আর কি ভাতের মধ্যে, তো এটা আর কি ঠান্ডা করতে দেওয়া হলো, মানে এমনিতে পাখার তলা শুকানো হলো, ঠান্ডা করতে দেওয়া হয়েছিলো, এবার ঠান্ডা জল হয়ে গেল কালকের জন্য, তো ওই জন্য। আর ওখানে দেখছো বাটির মধ্যে তোমার মানে অনেক রকম ভাজাভুজি রয়েছে, একটা একটা এর মধ্যে আমাদের নারকলের ডাল রয়েছে, তারপর 2 রকম ঝাল রয়েছে, তো এইভাবে ঠাকুরকে এইভাবেই আমাদেরকে খেতে দেওয়া হয়। আর ওই ডন্ডি কেটে দেওয়া হয় আর কি, ওই যে আমাদের যে এটা কী বলে কাটারি দেখছো, তো ওটা দিয়ে ডন্ডি কেটে দেওয়া হয়, তো এইভাবেই আমাদের নিয়মটা মোটামুটি পালন করা হয়। এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়িমা এই ডন্ডি কাটছে, তো এর মধ্যে সব রকম চাপাচুপি দিয়ে এভাবে ডন্ডি কেটে, তো এইভাবেই আমাদের নিয়মটা পালন করা হয়। তোমাদের সাথে শেয়ার করলাম, জাস্ট আমাদের নিয়ম পালা শেষ হলো, তো তাই জন্য তো আমি মামামকে খাওয়াচ্ছিলাম একটু, তো চলো দেখতে থাকো আমরা যখন খেতে যাব তখন তোমাদের সাথে একটু শেয়ার করব, এটাই। তো
তো কিছু কিছু তোমাদেরকে বলতে ভুলেই গেছি, 13 রকম মতো আমাদের রান্নার হয়েছে। তো এটা হচ্ছে একটা ওই আটা দিয়ে গুড় দিয়ে তৈরি একটা বড়া, তো আমার ভীষণ ভালো লাগে, আমি তো এটা প্রচুর খাই আর কি, মানে ভালো লাগে, এতটা মুখের মধ্যে লেগে থাকে। এখানে মাছের ডিম, মাছ ভাজা সব রকম নিয়ে এখানে বসেছি খাবো বলে রান্না পুজোর আর কি। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখলাম, নেক্সট ব্লগ দেখা হচ্ছে, টাটা।